কর্তৃত্ব নিয়ে বলতে পারার কথা, যতক্ষণ কর্তৃত্ব নিয়ে কথা বলতে হবে ততক্ষণে কর্তৃত্ব নিয়ে হয়তো কথা বলতে পারেন না, কিন্তু তবুও ওখানে একজন পূর্ণমন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রীও আমরা দেখি না। এটার ইম্পর্টেন্স এত বেশি যে প্রায়শই দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কিংবা চিফ অ্যাডভাইজার ওটা রাখছেন, ওই পজিশনটা রাখছেন এবং একজন প্রতিমন্ত্রীকে দিয়ে এটা চালাচ্ছেন। এটা একটা আমি আমি লক্ষ্য করেছি, আপনার অবজারভেশন একটা, এটা আমার একটা অবজারভেশন। আরেকটা হলো যে এত বড় প্রজেক্ট, এর জন্য যেই মন মানসিকতার দরকার, যা বাংলাদেশের একটা কোম্পানি কিংবা বিদেশে একটা কোম্পানি বাংলাদেশে এত পাওয়ারফুল একটা ব্যবসা করবে, সেই চিন্তার থেকেও আমি মনে করি দ্যাট বাংলাদেশের সরকাররা প্লুরাল ইন প্লুরাল এবং ব্যুরোক্র্যাটস হ্যাভ নট বিন এবল টু লিভ আপ টু দি এক্সপেকটেশন। আমি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ আনতে চাই। আমি মূলত যে ওনার সাথে খুব যে একটা মতভেদ আছে সেটা না, যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের একটা ফেইলিওর আছে, কিন্তু সরকারের দিক থেকে দেখতে গেলে যে প্রাইভেট সেক্টর কন্ডাক্ট যেটা, সেটাও কিন্তু একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সেটা আসে কীভাবে, যেমন যখনই একটা টেন্ডার কল করা হয়, সেই টেন্ডারের আপনার বিড ইনভিটেশন থেকে শুরু করে রাইট থ্রু দি পারচেজ কমিটি অ্যাপ্রুভাল বিভিন্ন স্টেজে, এখন উনি ইনভেস্ট করতে চাচ্ছেন, ওনার কম্পিটিটর যারা আছে তারা নানা রকমের অভিযোগ নিয়ে আসছে। এমনকি আমার একটা কেস, আমার এক্স্যাক্টলি কোন কেসটা আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে, পারচেজ কমিটিতে এটা প্রায় অলমোস্ট ফাইনাল স্টেজে, কিন্তু যে মুহূর্তে রিকমেন্ডেশনটা এসছে ফ্রম দি মিনিস্ট্রি টু দি পারচেজ কমিটি, তখন এই এত মোটা একটা দরখাস্ত পেলাম ফ্রম ওয়ান অফ দি কম্পিটিটর্স হু ওয়াজ অ্যাকচুয়ালি এ নন রেসপন্সিভ বিডার। তো যখন এটা আসলো আমার কাছে, ন্যাচুরালি আই হ্যাড টু ডু সামথিং অ্যাবাউট ইট, না আমি তো এটা জাস্ট ফেলে দিতে পারি না। তো আমি যেটা করলাম তখন, এটা একটা এনকোয়ারি করলাম ডিপার্টমেন্টালি, তারপরে এই বিডটাকে আবার রিভ্যালুয়েট করার জন্য আমি আবার একটা কমিটি কনস্টিটিউট করলাম, ইনক্লুডিং ওয়ান প্রফেসর ফ্রম দি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পরে ইনকোয়ারিতে দেখা গেল যে এই যে আপনার যে নাম এবং ঠিকানা, ওই নাম মানে ঠিকানা ঠিক আছে, ওই নামে এক ব্যক্তি আছেন, সেই ব্যক্তি বললেন যে আমি এই দরখাস্ত দেইনি, কেউ আমার নাম ব্যবহার করে দিয়েছে। তো এটা একটা সর্ট অফ এক্সট্রিম কেস, কিন্তু এই যে বিভিন্ন পর্যায়ে নানা রকমের যে আপত্তি আসে, সেই আপত্তিগুলো ডিসপোজ অফ করতে গিয়েও কিন্তু আপনার বেশ বেশ কিছু সময় ক্ষেপণ হয় আর কি। এটা আমরা ফিরে আসবো একটু বিরতির পরে। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ফিরে এলাম রোড টু ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে অনুষ্ঠানে। আমরা আলোচনার এই পর্যায়ে বিনিয়োগের সাথে জড়িত একটা বিষয়, যেটা আমি শুরুতে বলেছিলাম যে কিছুদিন আগে দুটো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঋণ মান নির্ণয়কারী সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্স এবং মুডিজ ইনভেস্টর সার্ভিস, এই দুটো সংস্থা বাংলাদেশের ঋণ মান অবস্থান নির্ধারণ করেছে এবং সেই অনুযায়ী দেখা গেছে বাংলাদেশ ভালো অবস্থানে। স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্স রেটিং অনুযায়ী বাংলাদেশ বিবি মাইনাস আর মুডিজ অনুযায়ী BA3, অর্থাৎ দুটোই মোটামুটি ভালো অবস্থা এবং বাংলাদেশের যে ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা এবং বাংলাদেশের ভবিষ্যতের স্থিতিশীল সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দিক থেকে একটা ভালো ভালো পূর্বাভাস দিয়েছে। তো এই রেটিং এর ফলে কি আমরা বিনিয়োগের উপরে কোনো ইতিবাচক প্রভাব দেখতে পাবো কিনা? আমি এ সম্পর্কে খুব সন্দিহান, কারণ হচ্ছে যে বিনিয়োগকারী যারা, মানে ফরেন ইনভেস্টর যারা, ফরেন ডাইরেক্ট ইনভেস্টর যারা, তারা দে টেক এ সেক্টরাল ভিউ। কেননা যে লোকটা আপনার এয়ারক্রাফট বানায় সে গিয়ে তো আর গার্মেন্টস তৈরি করবে না,
আর যে টয় বানায় সে তো এয়ারক্রাফট বিক্রি করবে না, কাজে দে উইল টেক এ সেক্টরাল ভিউ, এবং সেই সেক্টরের জন্য কি কি ফ্যাক্টরস বা কি কি উপাদান ইম্পর্টেন্ট এবং সেই উপাদানগুলো এখানে সহজলভ্য কিনা, প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ ইত্যাদি এই বিষয়গুলো তারা দেখবে, যেগুলো ঠিক ক্রেডিট রেটিং এ কতটা বেশি রিফ্লেক্টেড হয় না আর কি। কিন্তু রেটিংটা তো সামগ্রিক ইন্ডিকেটরগুলোর ভিত্তিতেই অনেক কিছু রেটিং করে আর কি। কাজেই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা, সেই ক্ষেত্রে আমার মনে হয় না এটা খুব একটা বড় কিছু প্রভাব ফেলবে। এটা যেটা করতে পারে সেটা হচ্ছে যে ঋণের ক্ষেত্রে, অর্থাৎ যেমন এখন এলসি ওপেনিং, সেখানে যে আপনার যে ইন্টারেস্ট রেট চার্জ সেটা হয়তো কম হইতে পারে, কিংবা বাংলাদেশ যদি বন্ড ছাড়ে, বাংলাদেশ সরকার যদি ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটে যায়, বা প্রাইভেট সেক্টরকে যদি আমরা অ্যালাউ করি টু বড় ফ্রম দি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেট, সেই সব ক্ষেত্রে উপকার হবে। কিন্তু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা, সেক্ষেত্রে আমি মনে করি এটা আচ্ছা ঠিক আছে, দিস উইল প্রোবাবলি পিপল উইল লুক এট ইট, কিন্তু আমার মনে হয় না যে ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। আপনার কাছে যাচ্ছি একটু সরাসরি। আচ্ছা, তার আগে ছোট্ট করে একটু, আমাদের হাতে সময় নেই, খুব দ্রুত বলুন। এইটা তো দুইটা প্রতিষ্ঠানের একটা হিসাব, দুইটা প্রতিষ্ঠান একটা মানদণ্ড ঠিক করেছে, এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক বা পলিটিক্যাল মানে পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকতে পারে। আসলে আপনার কাছে কি মনে হয় যে একজন অর্থনীতিবিদ হিসেবে বাংলাদেশের ঋণ ফেরত দেওয়ার মতো? আর আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখানে একটা সুপারিশ ছিল এই দুইটা প্রতিষ্ঠানের, যে আমাদের অর্থনৈতিক যে কাঠামো তাদের তারা একটা সংস্কারের প্রয়োজন, বিশেষ করে রাজস্ব খাতের কথা তারা বলছে, তো এই ক্ষেত্রে আসলে কি ধরনের সংস্কারের প্রয়োজন আছে? অনেক বড় প্রশ্ন কিন্তু খুব সংক্ষেপে একটু যদি বলুন। প্রথম প্রশ্নটা ছিল পলিটিক্যাল ইনভলভমেন্ট, না এর মধ্যে ক্রেডিট রেটিং এর সাথে পলিটিক্যাল ইনভলভমেন্ট আর সাথে খুব খুব যে ইনফরমেশন গুলো দিয়েছে যে হ্যাঁ যে দেওয়া হয় এটা, আর এর সাথে যে রিলেটেড প্রশ্ন ছিল যে ঋণ ফেরত দেওয়ার ক্ষমতা, সেদিক থেকে বাংলাদেশের অবস্থান খুবই ভালো। তার কারণ হচ্ছে যে আমাদের যে ডেট সার্ভিসিং as a proportion of exports is I think about 6-7%, জি জি, এবং খুব রেগুলার, খুব রেগুলার, we have never defaulted, এবং ডেট জিডিপি রেশিও বলি বা ডেট সার্ভিসিং টু এক্সপোর্টস বা ফরেন এক্সচেঞ্জ আর্নিং রেশিও বলি, সেদিক থেকে আমাদের কোনো কোনো অসুবিধা নেই আর কি। আচ্ছা, আর আর একটা কি প্রশ্ন? সংস্কারের কথা বলা হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, ভালো তো যেটা বলেছে যে যে কর জিডিপি ট্যাক্স জিডিপি রেশিও এটা খুব কম আমাদের রাজস্ব আয়, সেখানে অনেক কিছু সংস্কারের প্রয়োজন আছে। যেটা আমি ওই যে প্রফেসর পাপনাকে ওই সেমিনারে কিছু উল্লেখ করেছিলাম যে ইভেন আমাদের যে এন্টায়ার ডিউটি স্ট্রাকচার, ইম্পোর্ট ডিউটি স্ট্রাকচার, সেখানে আমি মনে করি বেশ কিছু জনাব আইসখানের সাথে কিছুটা মানে একমত হয়ে আমি বলবো যে ওইখানে আমাদের আর একটু বড় চিন্তার প্রয়োজন আছে, ওখানে সংস্কার করার। আপনার কাছে যাচ্ছি, আপনি সর্বশেষ মন্তব্য। ক্রেডিট রেটিং এর ব্যাপারে যেটা প্রশ্ন, সেখানে বড় প্রজেক্ট করতে গেলে পরে একটা কান্ট্রি রিস্ক হয়, হ্যাঁ হ্যাঁ, সেই কান্ট্রি রিস্কে আমাদের প্রায় 3.5-4% ইন্টারেস্ট বেড়ে যায়, সেটা কমে যাবে, সেটা হয়তো কিছুটা কমে যাবে। তাছাড়া এটা আমাদেরকে নিজেদেরকে জ্ঞাত করেছে যে আমরা কত ভালো, এবং এটা কিন্তু দুর্বলতাগুলিও দিয়েছে, দেখিয়েছে পাশাপাশি সক্ষমতার পাশাপাশি দুর্বলতাগুলিও। এই যে জানলাম, এই জানার পরে যদি সরকার সেটাকে ব্যবহার করে বিনিয়োগ পরিস্থিতি বাংলাদেশিদের জন্য ভালো করতে পারে, বিদেশিদের জন্য ভালো করতে পারে, তাহলে হয়তো ভালো হবে। কিন্তু আমি প্রশ্নটা আপনার কথার একটু বাইরেও বলতে চাচ্ছি যে আমরা কিন্তু দেখছি যে বাংলাদেশে আমরা নিজেরা ইচ্ছে করে যেন খারাপের দিকে যাচ্ছি। আমরা বাংলাদেশে বড় বিদ্যুৎ কেন্দ্র দিয়ে বড় প্রবলেম সলভ করতে হবে, যেটা 1.70 টাকা পড়ে। স্যারের সময়ও ক্যাবিনেট পারচেস কমিটিতে বিবিয়ানা ওয়ান গিয়েছিল, তখন সেটা অ্যাপ্রক্সিমেটলি 2 টাকা প্রতি কিলো ঘন্টা, সেটা মানা হয়নি, যেটা বেশি দাম। কিন্তু আজকে আবার আমরা রেন্টালে প্রায় 20 টাকা করে নিতে রাজি হচ্ছি। তো এই যে সবিরোধিতা উইদিন দি গভর্নমেন্টস ইন বাংলাদেশ, এবং এভাবে যে দেশটাকে, এবং তাও আবার শুধুমাত্র বিদেশিদের কাছ থেকে নিতে যাচ্ছি, কারণ এই দেশিদেরকে পচায়া এখন বিদেশিদের কাছ থেকে যাচ্ছে, পচানোর ভিতরে তারাই পচিয়েছে। এটা আরেকটা দুর্বলতার বিষয় হচ্ছে যে মিডিয়াতে হয়েছে যে দেশীয় এদের অভিজ্ঞতা নাই, যাদেরকে দেওয়া হয়েছে তারা দেহ নট বিলে। এটা অনেক, হ্যাঁ, আরো অনেক বিতর্কের বিষয় আছে, আমাদের হাতে আসলে সময় নাই, এটা আমরা আরেকদিন আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানটি রাতে 1টায় এবং পরের দিন সকাল 7টায় পুনঃপ্রচারিত হয়ে থাকে। শুভরাত্রি।